জামাতে নামাজ পড়ার সময় রুকু না পেয়ে ইমাম সাহেব পরের রাকাতের জন্য যতক্ষণ পর্যন্ত দাঁড়াননি বা বসেননি ততক্ষণ পর্যন্ত তাকবীরে তাহরিমা না বেঁধে দাঁড়িয়ে থাকে, এ ব্যাপারে জানতে চাই। জামাতে নামাজ পড়ার সময় যারা রুকু পান নাই তারা যেটা হয় আর কি, আমাদের দেশে আমি সিনারিওটা বলার চেষ্টা করি, প্রথমে দৌড় দেয় আসে ইমাম সাহেবকে ধরার চেষ্টা করে রুকুতে, ধরতে পারল না, ও শিট, ইমাম সাহেব রুকুতে পারলাম না বেটা, উঠে গেছে ইমাম বেটা, যখন দাঁড়ায় গেছে ইমাম মাথা সোজা করে ফেলছে, তখন এবার দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপে অথবা দাঁড়ায় থাকে আর যুক্ত হয় না। কেন যুক্ত হয় না? যুক্ত হয় লাভ কি, রাকাতটা তো কাউন্ট হবে না, লাভ কি, তার চেয়ে দাঁড়ায় থাকি তামু খাই। তো এবার ইমাম সাহেব সেজদা দিয়ে উঠে রাকাত শেষ করে আবার পরের রাকাতে উঠলে তখন যায় যোগ দেয়। আসে না অনেকে এই কাজটা করে, খুবই খারাপ কথা। কেন? কারণ নামাজ যদি আপনি যুক্ত হয়ে যান, রাকাতটা কাউন্ট না হোক, আপনি একটা সেজদা পাবেন, তাজবি পাবেন জামাতের সাথে, সব হবে কি হবে না? একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, কত মর্যাদা একটা সেজদা, আপনি দাঁড়ায় থাকলে কি সব হচ্ছে। এই জন্য রুকুতে ইমাম সাহেবকে যদি নাও পান, ছুটে গেছে আসে চেষ্টা করছেন ধরার, পান নাই কোনো অসুবিধা নাই, ইমাম সাহেব দাঁড়ায় গেছেন রুকু থেকে আল্লাহ আকবার বলে আপনি দাঁড়ায় যান, আপনি সেজদায় চলে যান, আপনি বৈঠকে চলে যান, এমনকি এক সেজদা দিয়ে ফেলছে আরেক মাস উঠছে, ওইখানে যে অবস্থা পান সে অবস্থা যুক্ত হয়ে যান, আপনার দুই সেকেন্ডও যদি নামাজে সামিল হন জামাতের সাথে তার সওয়াব পাবেন কি পাবেন না? দাঁড়ায় থাকলে কি সে সওয়াব পাবেন? এটা ভুল। তাহলে রুকুতে ইমাম সাহেবকে আয়সা ধরতে পারেন না, এই জন্য দাঁড়ায় থাকবেন যে আবার দাঁড়াক তারপরে আমি যোগ দিব, এটা ভুল। যে অবস্থা আছে সে অবস্থা যুক্ত হয়ে যেতে হবে, যদিও রাকাত কাউন্ট হবে না রুকুতে না পেলে। আর রুকুতে ধরার জন্য ইমাম সাহেবকে দৌড় দিবেন না, আস্তে আস্তে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামশু আলাইকুম বিসাকিনা, ইমামকে ধরার জন্য তোমরা আস্তে আস্তে যাবে, ধীরস্থিরতার সাথে যাবে, তাড়াহুড়া করে যাবে না। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিমু, এরপরে যা পাইছো তা পড়বা, আর দুই এক রাকাত ছুটে গেলে সেটা পরে পড়বা। আল্লাহ আমাদেরকে সঠিকটা আদায় করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি ফরজ নামাজের শেষ বৈঠকে তাশাহুদ না পড়ে অন্য সূরা পড়ে ফেলেছি, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনি শেষে সেজদা সহ দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি তাশাহুদের জায়গায় আত্তাহিয়াতুর জায়গায় অন্য সূরা পড়ে ফেলছেন, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে কি দিবেন? সেজদা সহ দিয়ে দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।